আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের আজকের ক্লাসে নগদ প্রবাহ বিবরণীর প্রথম যে স্টেপ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, এই টপিকের উপর আরো একটু অঙ্ক করব। নিশ্চয়ই আপনাদের মনে আছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা কিভাবে বের করে। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা বের করার জন্য আমাদেরকে নিট মুনাফার সাথে চারটি আইটেম যোগ বিয়োগ করতে হয়। চারটি আইটেম কি? এক নম্বরে হচ্ছে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি, দুই নম্বর চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি, তিন নম্বর অবচয় অথবা অবলোপন, এবং চার নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। নিট মুনাফার সাথে এই চারটি জিনিস যোগ বিয়োগ করলে যে টাকার পরিমাণটা বের হবে সেটাই হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এখন এই যে চারটি আইটেম যদি ভালো হয় তাহলে মাইনাস ফিগারে বসাতে হবে, আর যদি খারাপ হয় তাহলে প্লাস ফিগারে বসাতে হবে। নিশ্চয়ই আপনাদের এই টপিকটা মনে আছে। এখন আমরা একটু অঙ্ক করব এবং এই পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহের টাকার পরিমাণটা বের করব। চলুন দেখা যাক। প্রথমে আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, আর প্রশ্নের মধ্যে 2013 এবং 2014 সালের কিং লিমিটেড এর একটি তুলনামূলক উদ্বৃত্ত পত্র দেওয়া আছে। উদ্বৃত্ত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। 2013 এবং 2014 সালের তথ্যের তুলনা এখানে করা হয়েছে। 2013 সালে কি পরিমাণ সম্পদ ছিল এবং 2014 সালে কি পরিমাণ সম্পদ হয়েছে, 2013 সালে তাদের কি পরিমাণ দায় ও শেয়ার হোল্ডারদের স্বত্ব ছিল এবং 2014 সালের কি অবস্থা। প্রথমে এখানে সম্পদগুলো নিয়ে আলোচনা করি। তাদের নগদ মানে হাতে নগদ কিছু টাকা ছিল 2013 সালে, এবং 2014 সালে তাদের হাতে নগদ টাকার পরিমাণ কি অবস্থা। তারপরে প্রাপ্য হিসাব মানে দেনাদার, তাদের 2013 সালে কি পরিমাণ দেনাদার ছিল এবং 2014 সালে তাদের দেনাদারের কি অবস্থা। এরপরে রয়েছে মজুদ পণ্য এবং সরঞ্জাম। এখানে সম্পদ সমূহের মধ্যে তিনটি সম্পদ হচ্ছে চলতি সম্পদ, নগদ, প্রাপ্য হিসাব এবং মজুদ পণ্য, এবং সরঞ্জাম হচ্ছে একটি স্থায়ী সম্পদ। এরপরে নিচে এখানে দায় ও শেয়ার হোল্ডারদের স্বত্বগুলো দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে প্রদেয় হিসাব মানে পাওনাদার, 2013 সালের কি পরিমাণ পাওনাদার এবং 2014 সালের কি পরিমাণ পাওনাদার তা এখানে দেওয়া আছে। এরপর রয়েছে শেয়ার মূলধন, তারপর এখানে রয়েছে রক্ষিত আয়, পুঞ্জীভূত অবচয়, সরঞ্জাম। ওই যে আমাদের সরঞ্জামটা ছিল একটি স্থায়ী সম্পদ, ওইটার কি পরিমাণ পুঞ্জীভূত অবচয় হয়েছে ওইটাই এখানে দেওয়া আছে। 2013 সাল এবং 2014 সালের কি অবস্থা তা এখানে দেওয়া আছে। এরপরে রয়েছে প্রদেয় বন্ড। প্রদেয় বন্ড মানে কি? একটি দীর্ঘমেয়াদী ঋণ। এখানে আমাদের 2013 এবং 2014 সালের সম্পদ সমূহ এবং দায় ও শেয়ার হোল্ডারদের স্বত্ব সমূহের একটি তালিকা এখানে তুলে ধরা হয়েছে, এবং হাতের ডান পাশে আরো কিছু তথ্য আছে। এক নম্বরে রয়েছে নিট মুনাফার পরিমাণ 2,50,000 টাকা, দুই নম্বরে রয়েছে বন্ড পরিশোধ 1,00,000 টাকা, তিন নম্বরে রয়েছে নগদের শেয়ার ইস্যু 1,00,000 টাকা। এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই তথ্যগুলো থেকে আমরা নগদ প্রবাহ বিবরণীর যে প্রথম স্টেপ পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ ওইটার পরিমাণটা বের করব। চলুন দেখা যাক। প্রথমেই আমরা এখানে আমাদের হাতের ডান পাশে প্রশ্নটা রেখে নিয়েছি এবং হাতের বাম পাশে আমাদের অ্যান্সারটা মানে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণটা বের করেছি। এখন আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণ বের করতে হলে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিট মুনাফা। আমাদের প্রশ্নের মধ্যে নিট মুনাফা সরাসরি দেওয়া ছিল 2,50,000 টাকা। আমরা প্রথমেই 2,50,000 টাকা দুই নম্বর ঘরে নিট মুনাফার পরিমাণটা বসিয়েছি। এরপরে ছোট্ট একটা হেডলাইন সমন্বয় সমূহ, এটার মধ্যে আমাদের চারটা টপিক যাবে। এক নম্বর হচ্ছে চলতি সম্পত্তির হ্রাস অথবা বৃদ্ধি, দুই নম্বর চলতি দায়ের হ্রাস অথবা বৃদ্ধি, তিন নম্বর অবচয় অথবা অবলোপন, এবং চার নম্বর হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। এখন আমাদের প্রশ্নের মধ্যে তিনটি চলতি সম্পদ দেওয়া ছিল। এখন একটি রুলস আমি আপনাদেরকে বলতে চাই, যেটা আগে বলা হয় নাই এখন বলবো, সেটা হচ্ছে চলতি সম্পদের মধ্যে একটি চলতি সম্পদ এই সমন্বয় সমূহের মধ্যে আসবে না, সেটা হচ্ছে হাতে নগদ যে টাকার পরিমাণটা। এই চলতি সম্পদের হ্রাস অথবা বৃদ্ধি এই টাকার পরিমাণটা আমরা এখানে দেখাতে পারবো না, কারণ এই যে নগদ টাকাটা এইটা দেখাতে হয় নগদ প্রবাহ বিবরণীর একদম শেষের দিকে। সুতরাং এই নগদ টাকাটা চলতি সম্পদ হলেও এটা হ্রাস অথবা বৃদ্ধি আমরা পরিচালন কার্যক্রমের মধ্যে দেখাবো না। তবে এইটা বাদে বাকি যত চলতি সম্পদের হ্রাস অথবা বৃদ্ধি রয়েছে ওইগুলো আমরা এখানে দেখাবো। যেমন এখানে আরো দুইটা চলতি সম্পদ রয়েছে, যেমন প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, এই দুইটা হ্রাস অথবা বৃদ্ধি আমরা এখানে দেখাবো। এখন দেখেন এই যে 2013 সাল এবং 2014 সাল, এই যে 2013 সাল এটা হচ্ছে প্রারম্ভিক এবং 2014 সাল এটা হচ্ছে সমাপনী। প্রথম বছরটা হবে প্রারম্ভিক এবং পরের বছরটা হবে সমাপনী। যেই বছরটা আগে সেটা সবসময় প্রারম্ভিক এবং যেই বছরটা পরে সেটা হচ্ছে সমাপনী। সুতরাং 2013 সাল হচ্ছে প্রারম্ভিক এবং 2014 সাল হচ্ছে সমাপনী। এখন এখানে 2013 সালে প্রাপ্য হিসাব মানে দেনাদারের পরিমাণ ছিল 1,52,000 টাকা, এবং 2014 সালে তাদের দেনাদারের পরিমাণ কত? 1,70,000 টাকা। মানে তাদের দেনাদারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, মানে একটি চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে। এটি আমরা আমাদের অ্যান্সারের মধ্যে দেখিয়েছি, প্রাপ্য হিসাব বৃদ্ধি। যেহেতু প্রাপ্য হিসাব বৃদ্ধি একটি চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানে সম্পত্তি বৃদ্ধি পাওয়া ভালো জিনিস, ভালো হলে মাইনাস ফিগার।
এরপরে এখানে মজুদ পণ্য, মজুদ পণ্যের পরিমাণটা এখানে হ্রাস পেয়েছে, সুতরাং আমরা এখানে লিখেছি মজুদ পণ্য হ্রাস, যেহেতু সম্পত্তি হ্রাস একটি খারাপ জিনিস, এই জন্য আমরা প্লাস ফিগার লিখেছি। এরপরে আমাদের আর কোনো চলতি সম্পত্তি নেই। এরপর আমাদের চলতি দায়ের দিকে অগ্রসর হই। আমাদের এখানে একটি মাত্র চলতি দায় রয়েছে, সেটি হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের পরিমাণটা এখানে হ্রাস পেয়েছে, এই জন্য আমরা লিখেছি প্রদেয় হিসাব হ্রাস, যেহেতু দায় হ্রাস পেয়েছে একটি ভালো জিনিস, ভালো হলে মাইনাস ফিগার। এরপর আমাদের প্রশ্নের মধ্যে আর কোনো চলতি সম্পদ অথবা চলতি দায় নেই। এরপর আমাদের নিট পুনঃফার সাথে যোগ বিয়োগ করার মতো আরো একটা আইটেম, সেটা হচ্ছে অপচয় অথবা অবলোপন। এখন আমাদের প্রশ্নের মধ্যে সরাসরি বলে দেয় নাই যে 2014 সালে অপচয় খরচের পরিমাণটা কত। যদি সরাসরি এমন ভাবে বলে না দেয় যে অপচয় খরচের পরিমাণটা কত, তাহলে আমাদেরকে একটি ক্যালকুলেশনের মাধ্যমে এটা বের করতে হবে। আমরা আমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম অপচয়ের পরিমাণটা দেওয়া না থাকলে একটি বার্গার রুলস ব্যবহার করে আমরা অপচয়ের পরিমাণটা বের করব। দেখুন আমাদের বক্সের নিচে আমরা অপচয়ের পরিমাণটা বের করেছি। এখন আমাদের প্রশ্নের মধ্যে যেই সম্পত্তির পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকবে ওই সম্পত্তিটারে আমরা অবচয়ের পরিমাণ বের করব। এখানে যদি দুইটা সম্পত্তি থাকতো এবং দুইটা সম্পত্তির পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকতো, তাহলে দুইটা সম্পত্তির জন্য আমরা অবচয় বের করতাম। এখানে একটি মাত্র স্থায়ী সম্পদ দেওয়া আছে, সেটা হচ্ছে সরঞ্জাম, এবং এই সরঞ্জামের পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে। এই যে পুঞ্জীভূত অবচয়টা দেওয়া আছে, এটাকে ব্যবহার করে আমরা আমাদের অবচয়ের পরিমাণটা বের করব। এখন 2013 সালের পুঞ্জীভূত অবচয় হচ্ছে প্রারম্ভিক এবং 2014 সালের পুঞ্জীভূত অবচয় হচ্ছে সমাপনী। আমাদের বার্গার রুলসটা কি ছিল? সমাপনী পুঞ্জীভূত অবচয় প্লাস বিক্রিত সম্পত্তির অবচয় মাইনাস প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়। এখন আমাদের যে অন্যান্য তথ্য, এখানে কিন্তু বলে নাই যে কোনো সরঞ্জাম বিক্রি করেছে কি না। যেহেতু কোনো সরঞ্জাম বিক্রি করে নাই, আমরা একটু আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে চেক করি। আমাদের 2013 সালে সরঞ্জামের পরিমাণ ছিল 4 লক্ষ টাকা এবং 2014 সালে 5,20,000 টাকা, মানে সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু বিক্রি করা নেই, বিক্রি করলে কি বৃদ্ধি পেত? মানে তারা আরো ক্রয় করে এনেছে। সুতরাং আমাদের যে বার্গার রুলস, এটা যে মাঝখানে প্যাটিটা বিক্রিত সম্পত্তির অবচয়, এখানে তো কোনো সম্পত্তি বিক্রি করা নাই, সুতরাং বিক্রিত সম্পত্তির অবচয় পরিমাণটাও বের করার কোনো সুযোগ নাই। সুতরাং এটা কিছুই না, 000। যখন আপনারা অঙ্ক করবেন তখন এই টপিকটা দেখাবেনই না, কারণ এটা তো নাই। আমরা এখানে দেখিয়েছি আপনাদের বুঝার জন্য, জাস্ট সূত্রটা মনে করিয়ে দেওয়ার জন্য। সূত্রটা কি? সমাপনী পুঞ্জীভূত অবচয় প্লাস বিক্রিত সম্পত্তির অবচয় মাইনাস প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়। সমাপনী পুঞ্জীভূত অবচয় কোনটা? 2014 সালের পুঞ্জীভূত অবচয়, এবং প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয় হচ্ছে 2013 সালের পুঞ্জীভূত অবচয়। আমরা এখানে টাকার পরিমাণটা বসিয়েছি এবং আমাদের অবচয়ের পরিমাণটা বের করেছি। এইখানে অবচয়ের পরিমাণটা বের করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হচ্ছে এই যে প্যাটিটা, মানে বিক্রিত সম্পত্তির অবচয়, এইটা বের করা নিয়ে যত কষ্ট। এখন এখানে যেহেতু কোনো সম্পত্তি বিক্রি করা নাই, সুতরাং বিক্রিত সম্পত্তির অবচয়ের পরিমাণটাও বের করার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা এখানে এই পরিমাণটা দেখাই নাই। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের আগামী ক্লাসগুলোতে এমন কিছু অঙ্ক করব যেখানে এই বিক্রিত সম্পত্তির অবচয় পরিমাণটাও বের করে দেখাবো, তখন আপনাদের জন্য ব্যাপারটা আরো সহজ হবে। এখন এখানে শুধুমাত্র সমাপনী পুঞ্জীভূত অবচয় থেকে আমরা প্রারম্ভিক পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করেছি এবং আমাদের অবচয়ের পরিমাণটা বের করেছি। এখানে অবচয়ের পরিমাণ কত? 48,000 টাকা। আমরা আমাদের সমন্বয় সমূহের মধ্যে দেখিয়েছি অবচয় 48,000 টাকা। এখন অবচয় যেহেতু একটি খারাপ জিনিস, সুতরাং এটি প্লাস ফিগারে বসেছে। এখন এখানে আমাদের আরো একটি টপিক ছিল, সেটি হচ্ছে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ অথবা ক্ষতি। যেহেতু আমাদের কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করা নাই, সুতরাং লাভ ক্ষতি হওয়ারও তো কোনো প্রশ্নই আসে না, তাই না? এই জন্য এই টপিকটা আমরা এখানে দেখাই নাই। এরপর আমরা নিট পুনঃফার সাথে এই যে 4টা টপিক যোগ বিয়োগ করে প্লাস ফিগার এসেছে, এই জন্য আমরা নিট পুনঃফার সাথে প্লাস করেছি এবং আমাদের টাকার পরিমাণটা বের করেছি। আমাদের প্রশ্নের মধ্যে এখানে আরো কিছু অন্যান্য তথ্য ছিল, বন্ড পরিশোধ, নগদের শেয়ার ইস্যু, এই যে এই টপিকগুলো, এবং আর্থিক অবস্থার বিবরণীতেও আরো কিছু টপিক ছিল। এইগুলো কিন্তু আমরা আমাদের পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এর টাকার পরিমাণ বের করার সময় ব্যবহার করি নাই, কারণ এইগুলোর এখানে কোনো রিকোয়ারমেন্ট নাই। যেগুলো দরকার নাই ওইগুলো আমরা অ্যাভয়েড করেছি। আই হোপ ইউ গেস আন্ডারস্ট্যান্ড। আমরা আমাদের আগামী ক্লাসে এই নগদ প্রবাহ বিবরণীর বাকি যে 2টা স্টেপ ওইগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।